নমস্কার, স্বাগত জানাই আপনাদের উদ্যোগ টিভির পর্দায়। সাথে রয়েছে আমি পায়েল। চলুন দেখে নিচ্ছি আজকের বাংলা বিস্তারিত সংবাদগুলি। গত 58 মাস শুধু সন্ত্রাস করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ঘরমুখী করে রেখেছে শাসক দল বিজেপি। এখন সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে বেরিয়ে আসছে মানুষ, আর তাতে রাতের ঘুম উড়ে গেছে শাসক দুর্বৃত্তদের। এখন প্রতি রাতে প্রচার সজ্জা নষ্ট করছে এই সব দুর্বৃত্তরা। মঙ্গলবার নদীলাখে সিপিআইএম সমস্ত প্রচার সজ্জা নষ্ট। প্রতিক্রিয়ার এই কথা বলেন সিপিআইএম নেতৃত্ব। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমার নদীলাখে সিপিআইএম এর সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেয় শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। মঙ্গলবার সকালে নদীলাখ ছুটে যান বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সহ সিপিএম কর্মীরা। জানা যায়, রাজ্যে আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম বিভিন্ন এলাকায় তাদের প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দলীয় পতাকা লাগিয়েছেন কর্মীরা। সোমবার গভীর রাতে সিপিএম সমস্ত ফ্ল্যাগ রাস্তা থেকে তুলে ছিঁড়ে ফেলা হয়। রাস্তার পাশে জমি নর্দমায় ফেলে দেওয়া হয় পতাকাগুলি। গত 58 মাস শুধু সন্ত্রাস করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ঘরমুখী করে রেখেছে শাসক দল বিজেপি। এখন সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে বেরিয়ে আসছে মানুষ, আর তাতেই রাতের ঘুম উড়ে গেছে শাসক দুর্বৃত্তদের। এখন প্রতি রাতে প্রচার সজ্জা নষ্ট করছে এইসব দুর্বৃত্তরা, এমনই অভিযোগ করেন সিপিআই মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার। আমরা তাতে আশ্চর্যের কিছু নেই, কারণ বিজেপি দলের তার চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী সে গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না, তার নিরিখেই তারা এই ধরনের অপকর্ম তারা সংগঠিত করে। আমরা মানুষের কাছে আবেদন করব যে আজকে এটা মানুষকে বুঝতে হবে যে আগে আমরা পতাকা লাগাতে পারতাম না, ওরা কিছু একটা করলেই দিনের বেলা এসে হুচ্ছিটি করে এগুলিকে নষ্ট করত। এখন আমরা জনসমক্ষে দিনের বেলাতেই পতাকা লাগাই, কিন্তু তারা রাত্রিতে এসে এই পতাকা তুলে নিয়ে যায়। এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, এটাও একটা গুণগত পরিবর্তন যে বিজেপি দল তার সাহস হচ্ছে না যে দিনের বেলায় এসে পতাকা নষ্ট করার। গোটা বিশালগড় মহকুমা জুড়ে শাসক দলের বারবার অন্তে আতঙ্কগ্রস্ত মহকুমাবাসী। প্রতিদিন মহকুমার কোথাও না কোথাও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সামনে আসছে। বিশাল প্রশাসন বিজেপির দলদাস হয়ে কাজ করছে বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বদের। এদিনের এই ঘটনা নিয়েও গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। আমরণ অনশন মঞ্চ ও জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 শিক্ষক শিক্ষিকাদের যৌথ উদ্যোগ মহাকরণ অভিযানের আয়োজন করা হয় মঙ্গলবার। এদিনের কর্মসূচিতে বৃদ্ধ পিতামাতা সহ শিশুদের নিয়ে আসেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার মহাকরণ অভিযান করে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। রবীন্দ্র ভবনের সামনে থেকে বিশাল মিছিল করে সার্কিট হাউসের সামনে পৌঁছতে পুলিশের ব্যারিকেডে বাধা পড়েন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এদিন পরিবারের বৃদ্ধ পিতামাতা সহ আত্মীয় পরিজনদের নিয়ে আসেন চাকুরিচ্যুতরা। এক বৃদ্ধা মা জানান, হয় ছেলের চাকুরিটা ফিরিয়ে দিন সরকার, অন্যথায় গুলি করে তাকে মেরে ফেলার আবেদন তার। অপর এক বৃদ্ধ পিতা জানান, তার পেনশনের উপর আটজনের পরিবার টিকে আছে, খুব কষ্ট হচ্ছে, ছেলের চাকুরিটা ফিরে দেওয়ার কাতর আবেদন জানান তিনিও। ছেলের চাকরি নাই, পেনশনের মানুষটা পেনশনের উপরে আটটা মানুষ বেঁচে আছে, তোর চাকরিটা তোদের কথা মতো আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস রাখি মাননীয় ত্রিপুরা সরকার তোদের চাকরিটা ফিরিয়ে দেবে। এই আশাটা রেখে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি বেশি বলতে পারছি না, শেষ করছি, নমস্কার।
প্রতিশ্রুতি ছিল সরকার প্রতিষ্ঠা হলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবিধানিক উপায়ে স্থায়ী সমাধান করা হবে 10,300 শিক্ষক শিক্ষিকাদের। গত 58 মাসে কত না আন্দোলন, লড়াই, মিছিল, মিটিং, ধর্ণা, গণঅবস্থান, কিছুতে টস থেকে মস হচ্ছে না রাষ্ট্রবাদী সরকারের কাণ্ডারীরা। এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে বিশাল মিছিল করে সার্কিট হাউসের সামনে পৌঁছতে পুলিশের ব্যারিকেড দিয়ে আটক দেয় তাদের। পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন শিক্ষক শিক্ষিকারা, কিন্তু মহাক্রণ থেকে কোনো উত্তর না পেয়ে সার্কিট হাউস এলাকায় রাস্তায় বসেন চাকরিচ্যুতরা। তাদের স্পষ্ট দাবি, আর মাত্র 10-15 দিন বাকি নির্বাচন ঘোষণার, সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঘরমুখী হচ্ছেন না তারা। আজকে আমরা সমস্ত সবাই রাস্তায় নেমেছি, পরিবার সমেত রাস্তায় নেমেছি, আমাদের আজকে আমরা ঘরমুখী হব। আমরা চাইছি, আমরা জানি আজকে ক্যাবিনেট আছে, মানে আজকের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না হয় আর কবে নেবেন? আছি আর 10-15 দিন আপনাদের ইলেকশন ঘোষণা হওয়ার। আমরা কিন্তু জানি মিডিয়ার দৌলতে বা সরকারি সিদ্ধান্ত তাহলে তো সময় নেই, তার মধ্যে কিছু ঘোষণা তো নেই। আমরা আজকে ঘরমুখী হচ্ছি না। আপনাদের মুখ থেকে ফাইনাল কথা শুনতে চাচ্ছি, বা আর ঘুমা ঘুমাকে আটকাচ্ছি, ঘুমা ঘুমাকে করে করে হয়ে গেছে 5 বছর আর হচ্ছে। গত 58 মাসে 149 জন শিক্ষকের মৃত্যু হয়েছে, আর কত লাশ চাই রাষ্ট্রবাদী সরকারের বলে প্রশ্ন তোলেন চাকরিচ্যুত শিক্ষক কমল দেব। মঙ্গলবারের সরকারের শেষ ক্যাবিনেট, এখনো যদি কোনো সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করা হয় তাহলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঙ্কার দেন এদিন শিক্ষকরা। যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি না, ভারতবর্ষের তৎকালীন হোম মিনিস্টার, তৎকালীন ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব, তারাও মেনু বিস্তৃত রেখেছিল ক্ষমতায় আসলে আমরা এই 10,300 আইন সংশোধন করে তাদেরকে বিদ্যালয়মুখী করবো। কোথায়? নির্বাচন এসে গেছে, সরকারে এসছে, 58 মাস হয়েছে, পেলাম 149 জন আমাদের ছেড়ে না ফেরার দেশের, এটাই কি আমাদের কপালে ছিল? আচ্ছা, নির্বাচনের প্রাককালে যদি তার সুরাহা না হয় তবে আপনাদের কি পদক্ষেপ? আমাদের তারপরে আমাদের সাংগঠনিক ভাবে বসে আমরা সিদ্ধান্ত নেব, যারা আমাদেরকে বিদ্যালয়মুখী করবে তাদের পাশে দাঁড়াবো, এটাই তো সত্য। যারা আমাদের পাশে আমাদের বিদ্যালয়মুখী করবে তাদের পাশে আমরা থাকবো। নির্বাচনের প্রাককালে কোন রকম প্রতিশ্রুতি পেয়ে না, আর আমাদের শিক্ষকরা আর এই প্রলোভনে পা দেবে না। 2018 প্রলোভনে পা দিয়েছিল, তারা বলেছিল আমাদেরকে সংশোধন করে বিদ্যালয়মুখী করবো, কোথায়? এক এক করে 149 জনকে আমরা হারিয়েছি, এটাই কি প্রতিশ্রুতি? ঘরে ঘরে সুশাসন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এই সুশাসন যাত্রা শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই হচ্ছে সুশাসনের আসল চিত্র। শিক্ষক শিক্ষিকাদের লাঠি পেটা করে পুলিশ বাহিনী, ক্ষোভ ব্যক্ত করে অপরিক শিক্ষিকা জানান একটাই দাবি, হয় চাকরিতে পুনর্নিয়োগ করা হোক, অন্যথায় প্রত্যেকের নামে টার্মিনেশন লেটার প্রদান করুক রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। সরকার যদি এখনো কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে 2023 ভোট বাক্সে এর জবাব মিলবে বলে কড়া বার্তা দেন এদিন চাকরিচ্যুতরা। তবে ভোটের মুখে এদিন লাঠি চালানোর সাহস দেখায়নি রাষ্ট্রবাদী সরকারের পুলিশ। তবে দেখার কোন ম্যাজিক ছুড়ে চালায় ডাবল ইঞ্জিনের সরকার, অন্যথায় আগামী দিনে ক্ষমতায় আসতে থালিকাশি বাজিয়েও লাভ হবে না। অন্যদিকে মোদী ম্যাজিক আর ঘুমা ঘুমাকে সালানা কে এবার জবাব দিতে মুখিয়ে আসছে 10,323 পরিবার। গলার কাটা সারাতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে অঝর সন্ধান চালিয়ে যাচ্ছেন মানিক এন্ড কোং বলে অভিমত রাজনৈতিক সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী 5 জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার প্রিন্ট ও বৈদ্যুতিন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নির্বাচন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। রাজ্যের মুদ্রণ ও বৈদ্যুতিন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রজ্ঞা ভবনে নির্বাচন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকদের মডেল কোড অফ কন্ডাক্ট বিষয়ে মিডিয়ার ভূমিকা, এসভিপি, ভোট গ্রহণ এবং গণনা সংক্রান্ত সংবাদ কিভাবে পরিবেশন করতে হবে তা নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষাজেন মগ, এমসিএমসি নিয়ে অতিরিক্ত নির্বাচনী আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায় বিস্তৃত আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সাংবাদিকদের ভিভিপ্যাট বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয় এদিনের এই কর্মশালায়। উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়ার সাথে রিলেটেড যারা আছেন, সম্মানিত প্রিন্ট মিডিয়ার সদস্যরা বা ইলেকট্রনিক মিডিয়ার সদস্য যারা আছেন, তাদেরকে আমাদের ইলেকশন প্রসেস সম্বন্ধে একটু বলা, আর হচ্ছে মিডিয়া সার্টিফিকেশন এর ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা এবং সত্যি কথা বলতে শেয়ার করা, আমাদের আমাদের বক্তব্য মিডিয়া পার্সন যারা আছেন ওনাদেরকে বলা এবং ওনারা যা ভিউজ আছে এই ব্যাপারে আমাদের
অ্যাক্টিভিটির ব্যাপারে ওনারা মতামত দেবেন সেটা শুনে, এই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা দেবাশিস নাথ। তিনি নির্বাচনকালীন সময়ে দপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গৌরবে আরও এক পালক সংযোগ হল মঙ্গলবার। নাকের বিচারে কৈলাসহর কলেজ B+ ক্যাটাগরি পায়। সামাজিক মাধ্যমে নাকের এই রেজাল্ট প্রকাশিত হতেই কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা থেকে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সহ গোটা কৈলাসহরবাসী আনন্দে আত্মহারা। গত 27 এবং 28 ডিসেম্বর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন নাকের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন প্রফেসর নন্দকুমার যাদব, সমন্বয়কারী সদস্য প্রফেসর ব্রজেশ কুমার ত্রিপাঠী, সদস্য ডক্টর অনুরাধা রায়। নাকের এই টিম কৈলাসহরের কলেজ পরিদর্শন করে গিয়ে 3রা জানুয়ারি নাকের পক্ষ থেকে যে রেজাল্ট প্রকাশ হয়েছে তাতে কৈলাসহর কলেজ আরও এক ধাপ এগিয়ে যায়। নাকের বিচারে কৈলাসহর কলেজকে B+ দেওয়া হয়। সামাজিক মাধ্যমে নাকের এই রেজাল্ট দেখে কলেজের ছাত্রছাত্রী সহ কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সহ গোটা কৈলাসহরবাসী আনন্দে মেতে উঠেছেন। মঙ্গলবার দুপুরে কলেজের ছাত্রছাত্রী সহ কলেজ কর্তৃপক্ষ কলেজ চত্বরে বাজি ফুটিয়ে আনন্দে মেতে উঠেন। মূলত 27 এবং 28 ডিসেম্বর দুদিন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ক্রিয়াকলাপের 7টি দিকের মূল্যায়ন করেন তারা। এই সংস্থা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়ন করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপের মূলত 7টি দিকের মূল্যায়ন করে থাকে। সেগুলি হলো ওই প্রতিষ্ঠানের পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়সমূহ, পঠন পাঠন এবং মূল্যায়ন সংক্রান্ত বিষয়, গবেষণা উদ্ভাবনী বিষয় ইত্যাদি পরিকাঠামোগত বিষয়ে ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়, প্রতিষ্ঠানের প্রশাসনিক বিষয় এবং প্রতিষ্ঠানের মূল্যবোধ সংক্রান্ত রীতিনীতিসমূহ। এই বিষয়গুলির উপর বিস্তারিতভাবে অবহিত হয়ে নাকের টিম শিক্ষা প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট গ্রেড প্রদান করে থাকে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় 2004 সালে এবং 2005 সালে নাকের মূল্যায়নের সম্মুখীন হয়েছিল এবং তৎকালীন সময়ে যথাসাথ গ্রেড পেয়েছিল। 2022 সালের 27 এবং 28 ডিসেম্বর আবারও রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নাকের মূল্যায়ন প্রক্রিয়ার মুখোমুখি হয়। এবছর এই কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকাগণ, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ প্রাক্তন ছাত্রছাত্রী সহ গোটা কৈলাসহরের সুনাগরিকেরা নাকের মূল্যায়ন ভালো গ্রেড পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল। অবশেষে এলো সাফল্য। এই ব্যাপারে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সংবাদ মাধ্যমকে জানান, আমরা যে ন্যাকের রেজাল্ট তাতে আমরা B+ ক্যাটাগরি পেয়েছি। তার স্কোরটা হচ্ছে গিয়ে 2.6। 2004 সাল এবং 2015 সালে যথাক্রমে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যে ন্যাক অ্যাসেসমেন্ট হয়েছিল সেখানে সি ক্যাটাগরি পেয়েছিল। দুটো সাইকেলেই সি ক্যাটাগরি ছিল। এবছর 2021 সালে জয়েন করার পর আমি সহকর্মীদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে, বিভিন্ন পরিশ্রম করে ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, শিক্ষক, অ্যালামনি, প্যারেন্ট টিচার সবার সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা এই রেজাল্ট পেয়েছি। নাকের টিমের রেজাল্ট ঘোষণার পর কৈলাসহর কলেজের প্রাক্তন ছাত্র তথা কৈলাসহর পৌর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা জানান, আজকে আমাদের সবাই, শুধু আমি না, কৈলাসহরবাসী, কৈলাসহরবাসীর প্রত্যেকেরই গর্বের বিষয়, কারণ আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবার ন্যাক অ্যাসেসমেন্টে B+ গ্রেড পেয়েছে, যেটা আমাদের সব থেকে বড় পাওনা। একজন ছাত্র হিসাবে, একজন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে এটা আমার কাছে, আমাদের কাছে, সবার কাছে গর্বের ব্যাপার। কলেজের এই সাফল্যে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সাধুবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে। অন্যদিকে সুনাম ধরে রাখতে ছাত্রছাত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদেরও আরও বেশি যত্নবান হওয়ার দাবি জানিয়েছেন শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। ভাইকেল চেকিংয়ে বসে লক বোঝাই গাড়ি আটক করে বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশ, কিন্তু মিডিয়াকে দেখে গাড়ি নিয়ে পালিয়ে যায় ফাঁড়ির ওসি। প্রশ্ন করতেই বলেন এ বিষয়ে কিছু বলা যাবে না, যা বলার SP সাহেব বলবেন। আর্থিক লেনদেনের অভিযোগ স্থানীয় মানুষের। ঘটনা মঙ্গলবার বামুটিয়া পুলিশ ফাঁড়ি থানার অন্তর্গত তালতলা বিনোদিনী চা বাগান মোড়ে। বামুটিয়া ফাঁড়ি থানার অন্তর্গত তালতলা বিনোদিনী চা বাগান মোড়ে মঙ্গলবার বিকেলে যানবাহন চেকিং এ বসে ফাঁড়ি থানার OC সঞ্জয় দাস। যানবাহন চেকিং এর সময় ছেচুরিয়ার দিক থেকে আসা TR01AA1667 নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। গাছের লোক বোঝাই করে নিয়ে যাচ্ছিল গাড়িটি, সঠিক কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
কিন্তু এই পুলিশের চেকিং বিষয়ে এবং লক বোঝাই গাড়ি আটকের বিষয়ে জানতে চাওয়া হলে বামুটিয়া ফাঁড়ির ওসি সঞ্জয় দাস জানান, এই বিষয়ে বক্তব্য দেওয়ার মালিক এসপি তিনি কিছু বলতে পারবেন না বলে এলাকা থেকে গাড়ি নিয়ে চলে যান। অন্য এক পুলিশ কর্মীকে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের পরিচয় জানতে চান। স্থানীয়দের অভিমত, এই গাছের লক বোঝাই গাড়ি চালকের সাথে গোপন রফা চলছিল ফাঁড়ির ওসি সাহেবের। মিডিয়াকে দেখি সেখান থেকে চলে যান তিনি, অন্যদিকে গাড়ি চালককে থানায় আসতে বলেন। সেখানে কয়েক হাজার টাকার গোপন লেনদেন হয়েছে বলেও সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। যান সন্ত্রাস রোধে সম্পূর্ণ ব্যর্থ ট্রাফিক দপ্তর, প্রতিদিন প্রাণহানি ঘটলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। মঙ্গলবার বক্সনগর এলাকায় দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া নাবালক। জানা যায় 8 বছরের শিশু মোহাম্মদ ইমরান স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর বাড়ি থেকে বেরিয়ে পড়ে খেলার জন্য। এরই মধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাইক এসে মোহাম্মদ ইমরানকে ধাক্কা দেয়। এতেই রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন ইমরান। পরে নাবালকের পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইমরানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে হাঁপানিয়া, টিএমসি হাসপাতাল, অবশেষে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মোহাম্মদ ইমরান। জানা যায় দুর্ঘটনার পর বাইক চালক বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত নাবালকের বাবা জানান, বাইক চালককে আটক না করতে পারলেও চালককে চিনতে পেরেছেন তারা। এ বিষয় নিয়ে থানাতে একটি মামলা দায়ের করবেন। তো তার তো স্যার ব্যাটিং এর বলের দিকে নজর, সে তো আর পেছনের দিকে স্যার দেখছে না যে বাইক আইয়ে কি আইয়ে না। তো হে বাইকটা খুব স্পিড আইছে, আইয়ে শুধু তার মাথার উপরে আপনার যে পালসারের যে হেডলাইটটা পুরাটা এনক লাগছে। লাগার পরে বাইকের চাকাটা আপনার এই শরীরের উপর দিয়ে পুরাটা শরীরের উপর দিয়ে নিছে। পরে হাসপাতালে কে নিছে? পরে হাসপাতালে নিছিল স্যার আপনার ফারুক বক্সনগর হাসপাতালে। তারপর ওইখানে আমি যাই, আমার সেল পরে রয়েছে কোনো মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান বক্সনগর এলাকার সিপিআইএম বিধায়ক শহীদ চৌধুরী এবং আহত নাবালকের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বিধায়ক জানান, আহত নাবালকের অপারেশন প্রয়োজন নেই, নার্ভের সমস্যা রয়েছে, প্রয়োজন হলে বহিরাজ্যে রেফার করা হবে। তিনি আরো জানান, জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করছে। বাচ্চা ছেলে, বয়স 12-13 বছর হইব, ও একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইরা এখন জিবিতে। তো এখন ডাক্তাররা যা বলল, অপারেশন লাগবে না, নিউরো প্রবলেম আছে, তারা দেখবে। এই প্রতিশ্রুতি দিছে, এই কথা কইছে ডাক্তাররা। আর বাইরে নেওয়ার থাকলে পরবর্তী সময় রেফার করে দেবে, বাইরে নিয়ে আসবে। তাহলে এমনিতেই এখন যদিও সেন্স ফিরে আসে নাই, এমনি কন্ডিশনটা ঠিকই আছে বলছে। দেখা যাক কী হয়, তবেই তো চিকিৎসার উপর চিকিৎসা পরিষেবা মানে সঠিকভাবে পাচ্ছে এরকম কোনো খবর নিচ্ছে? হ্যাঁ পাচ্ছে, সঠিকভাবে খবর, কোনো নেগেটিভ খবর নেই।
প্রতিদিন প্রাণহানি ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, অন্যদিকে বছরে একবার সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করে দায়িত্ব খালাস করছে ট্রাফিক দপ্তর, আর একাংশ বাইক চালক বাইকে বসে নিজেকে পাইলট ভাবে, গতির কোনো বালাই নেই তাদের। এই অসমত বাইক চালকদের লাইসেন্স বাজেয়াপ্ত করার দাবি উঠছে নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। অজানা রোগের থাবায় বিলোনিয়া মহকুমাতে থরহরি কম্পন, উদ্বিগ্ন সাধারণ মানুষজন, শিশুসহ মহিলা ও বৃদ্ধারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। 150 এর ঊর্ধ্বে ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দৌড়ঝাঁপ শুরু হয় মহকুমা প্রশাসনের। বিলোনিয়া মহকুমা জুড়ে অজানা রোগের প্রাদুর্ভাব, মহকুমার স্বাস্থ্য দপ্তরের ঘুম উড়ে গেছে। হিমশিম খেতে হচ্ছে রোগীদের পরিষেবা নিয়ে। তবে জেলা ও মহকুমার স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সিজন ভিত্তিক বলে চিকিৎসকরা দাবি করে রোটা ভাইরাস হিসেবে চিহ্নিত করে পরিষেবা দিচ্ছে আক্রান্ত রোগীদের। এর মধ্যে রোগীর মল পরীক্ষার জন্য আগরতলা ল্যাবে পাঠানো সহ মাইছড়া ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলের স্যাম্পলও পাঠানো হয়েছে বলে জানা যায়। হঠাৎ করে পেটের ব্যথার পাশাপাশি বমি, পাতলা পায়খানা সহ পায়খানার সাথে রক্ত যাওয়া এই রোগের লক্ষণ। ধারণা করা হচ্ছে পানীয় জল থেকে হতে পারে এই রোগ। বেলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অধীন পূর্ব কালাবাড়ি এলাকায় সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত। বেলুনিয়া ফার্স্ট রেফারেল হাসপাতাল সহ মহকুমার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অল্প বিস্তরের রকম রোগী পরিষেবা নিতে আসছে বলে খবর। সবচাইতে বেশি মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বেলুনিয়া হাসপাতালে। এছাড়া বড় পাথরি স্বাস্থ্য কেন্দ্রেও কিছু পেটের রোগের অসুস্থ রোগীর হদিশ পাওয়া যায়। এই অজানা রোগের উপদ্রব দেখে তড়িঘড়ি দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে গত সোমবার স্বাস্থ্যকর্মীর এক প্রতিনিধি দল মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করার পর মঙ্গলবার স্টেট সার্ভিলেন্স অফিসার ডাক্তার অন্তরা বণিক সহ দক্ষিণ জেলা শাসক, মহকুমা শাসক সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন। পাশাপাশি মাইসুর ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্বের মুখোমুখি হয়ে জেলা শাসক সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভয়ের কোনো কারণ নেই, নিয়ম মেনে চলুন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন, 30 জল ফুটিয়ে ঠান্ডা করে পান করুন, ভয়মুক্ত থাকুন। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য মহকুমাবাসীদের কাছে আবেদন রাখেন তিনি। খাওয়ার আগে টয়লেটে থেকে আসার পরে যখন যখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন, খুব ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, এবং যেটা ডিএম স্যার বললেন যে বাইরের খাবার একটু যদি সম্ভব হয় তাহলে একটুখানি কম এই কদিন খাবেন, আর নিজেদের সতর্কতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আর আমরা আপনাদের সঙ্গে আছি, পাশে আছি, আমরা কাজ করছি, আমরা সিচুয়েশন এখনও আমাদের আয়ত্তের মধ্যেই আছে, তাই ভয়ের কোনো কারণ নেই। আক্রান্ত কত জনজন এখন পর্যন্ত একদম সঠিকভাবে আমি বলতে পারবো না, তবে মোর দেন 150, 150 জনের থেকেও বেশি পেশেন্ট আমরা বিলুনিয়া এবং মাইছড়াতে পেয়েছি। তবে যাই হোক, এই রোগের প্রাদুর্ভাবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলোনিয়া মহকুমার জনগণের মধ্যে। এখন দেখার জেলা স্বাস্থ্য দপ্তর মানুষকে এই রোগের হাত থেকে রক্ষা করতে কী ধরনের ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এগিয়ে আসছে রাজ্যের বিধানসভা নির্বাচন, প্রচারের ঝড় তুলছেন সব কয়টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিন রায়মাভেলি বিধানসভা কেন্দ্রে চলছে উঠানসভা, পথসভা, ঘরোয়া সভা এবং মাঠসভা ইত্যাদি। ইদানিংকালে বিজেপি দলে কর্মী সমর্থকদের ভিড় তেমন কোনো একটা পরিলক্ষিত না হলেও মঙ্গলবার রায়মাভেলের বিজেপি মণ্ডলের মহিলা মোর্চা তাক লাগানো কর্মী সম্মেলন করে জানান দিল নারী শক্তির। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রায়মাভেলি বিধানসভা কেন্দ্রে রায়মাভেলি মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার ষাটগাঁড়স্থিত টাউন হলে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যনেত্রী ঝর্ণা দেববর্মা, কবিতা রিয়াং, নেতৃত্ব বিকাশ চাকমা সহ অন্যান্যরা। কর্মী সভায় সভা নেতৃত্ব করেন রায়মাভেলি মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা দাস মণ্ডল। মঙ্গলবারের ওই কর্মী সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মী সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। মহিলা মোর্চার রাজ্যনেত্রী ঝর্ণা দেববর্মা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি 60 আসন দখল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবে সাধারণ মানুষ। 25 বছর এই রাজ্যটাকে সিপিএম শাসন থেকে মুক্ত করার জন্য মহিলা মোর্চারা যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছিল, 2023 বিধানসভা নির্বাচনে
আমরা আরো অধিক সংখ্যক আমরা মহিলা মোর্চারা অলরেডি অঙ্গীকারবদ্ধ যে এই রাষ্ট্রবাদী সরকারকে আমরা স্বার্থপদ্মফুল উপহার দেব। তার জন্য আজকে এই রায়মাদেবী মণ্ডলের মহিলা মোর্চারা অধিক সংখ্যক মাতৃশক্তির উপস্থিতিতে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। রায়মাভেলি কেন্দ্রে লড়াই হবে দাঁতে দাঁত রেখে। সমস্ত রাজনৈতিক দল জারি রেখেছে কর্মসূচি। পাহাড়ের প্রধান শক্তি তিপরা মোথাও জমি ছেড়ে কথা বলছে না, সময়ে জবাব দেবে সমস্ত প্রশ্নের। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। উদয়পুরে বাম ছাত্র যুবাদের দৃপ্ত মিছিল। 2018 সালের পর এই প্রথম উদয়পুর খিলপাড়ার মানুষ দেখতে পেল বাম ছাত্র যুবকদের এক ঐতিহাসিক মিছিল। এদিনের মিছিল থেকে আওয়াজ উঠছে দুঃশাসনের সরকারি শিক্ষা ও কর্মসংস্থান বিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার। মঙ্গলবার উদয়পুর খিলপাড়া থেকে এই মিছিল বের হয়ে নানুয়া দিঘির পার হয়ে সোনামুড়া চৌমনি হয়ে রমেশ চৌমনি ভাঙ্গার পার এসে শেষ হয়। বক্তব্য রাখেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব ও বিধায়ক রতন ভৌমিক। SFI ও DYFI এর ডাকে এই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি জোট যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেনি। বেকারের চাকুরি, রেগার 340 টাকা মজুরি, জিনিসের দাম কমানো, কর্মচারীদের ডিএ, সপ্তম বেতন কমিশন কিছুই করতে পারেনি। প্রতিদিন এ রাজ্যে খুন হচ্ছে, মায়েরা বোনেরা নির্যাতিত হচ্ছে, যুবকরা নেশায় আসক্ত হচ্ছে, গ্রাম থেকে শহরে ব্যবসার নামে শিক্ষা চালু হয়েছে। বেকার যুবকরা যে প্রত্যাশা করেছে চাকুরি হবে, তারা চাকুরি না পাওয়ায় রাস্তায় ঘুরছে। চাকুরি চাইতে গেলে পুলিশের লাঠি পেটা খেতে হচ্ছে। মানুষ তৈরি হচ্ছে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই সরকারের আয়ু 60 মাস, 57 মাস চলে গেছে, আয়ু শেষ। কেউ এই সরকারকে রক্ষা করতে পারবে না। মানুষ ঐক্যবদ্ধভাবে তৈরি হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত বক্তারা। একটা জঙ্গলের সরকার পরিচালিত হচ্ছে, প্রতিদিন মায়েরা বোনেরা আক্রান্ত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, রাস্তায় বেহারিস লাশ পাওয়া যাচ্ছে। আমাদের যে প্রজন্ম শিক্ষা নেওয়ার কথা, তারা আজকে নেশার সাগরে ডুবে যাচ্ছে। আজকে গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ব্যবসার বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রামে গঞ্জে কাজ নাই, খাদ্য নাই, বেকার যুবক যে প্রত্যাশা করেছেন কর্মসংস্থান হবে, তারা রাস্তায় ঘুরছেন, দাবি করতে গেলে লাঠি পেটা খাচ্ছেন। এরকম একটা ব্যবস্থায় মানুষ তো চুপ করে থাকতে পারে না। একটা সরকারের আয়ু 60 মাস, 58 মাস চলে গেছে, এই সরকারের আয়ু শেষ। এই সরকারকে টেনে নামানোর জন্য আজকে মানুষ তৈরি হচ্ছে, কেউ রক্ষা করতে পারবে না। দিকে দিকে প্রচারে তেজি ভাব আনছে বামেরা। 58 মাস বাদে সমস্ত গণসংগঠনগুলিকে মাঠে নামিয়েছে বাম ফ্রন্ট। দেশের মহারণ বাঁচা মরার লড়াই, একদিকে ডাবল ইঞ্জিনের সুফল তো অন্যদিকে সন্ত্রাস আর ব্যর্থতার পর্চা নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করছে সবকটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।